বাবু তুমি এখানে কি করছো? বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাবু বাস আসতে তো দেরি আছে, ততক্ষণ তুমি চকলেটটা খেয়ে নাও। না আঙ্কেল, আমার মা বারণ করেছে। একবার খেয়েই তো দেখো, এটা অনেক টেস্টি। বাবু এরকম চকলেট আরো খেতে চাও? হ্যাঁ। ঠিক আছে তাহলে চলো আমার সাথে। আঙ্কেল কোথায় নিয়ে যাচ্ছ? বাবু আমার কাছে তো এখন চকলেট নেই, সব চকলেট বাড়িতে আছে, ওখানে চলো তোমাকে ওখানেই দেবো। নামো বাবু, আমার বাড়ি চলে এসেছে, চলো। হ্যাঁ ইয়ার, বল। বন্ধু আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে সকালে স্কুলে গেছে, এখনো বাড়ি ফেরেনি। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। দেখ তুই টেনশন করিস না, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে তুই তাড়াতাড়ি দেখ। আর তুই একটা কাজ কর, তোর মেয়ের একটা ফটো আর সমস্ত ডিটেইলস আমাকে হোয়াটসঅ্যাপ কর। ঠিক আছে আমি তোকে এখনই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অফিসার আমার চেম্বারে দেখা করো। ওকে স্যার। জয়েন স্যার। জয়েন বলুন স্যার, আপনি আমাকে কেন ডেকেছিলেন? অফিসার যার জন্য তোমায় ডাকা আর কি, আমার একটা খুবই কাছের বন্ধু ফোন করেছিল, ওর মেয়ে সকালে স্কুলে গেছে কিন্তু এখনো বাড়ি আসেনি, তাই আমি চাই তুমি এই বিষয়টা তদন্ত করো। আর হ্যাঁ, এই সমস্ত ডিটেলস আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। ওকে স্যার। বাচ্চাটির স্কুল থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি রাস্তা নদীতে গিয়ে শেষ হয়ে গেছে, আতঙ্কবাদী হয়তো ওইদিকে যাবে না, আর এইদিকে মার্কেটে গেছে। যাই মার্কেটে গিয়ে দেখি, যদি কোনো সিসিটিভি পাই তাহলে তার ফুটেজের সাহায্যে কিডন্যাপারকে ধরতে খুব সুবিধা হবে। আরে ওই তো একটা সিসিটিভি ক্যামেরা, যাই গিয়ে দেখি। এই সিসিটিভির সাহায্যে যদি কিছু পাওয়া যায় গিয়ে দেখি। যাক ফুটেজ পাওয়া গেছে, এবার এই ফুটেজের সাহায্যে কিডন্যাপারকে ধরতে হবে। হ্যালো ভাই। ইয়েস স্যার। আমি তোকে একটা গাড়ির নাম্বার সেন্ড করছি, তুই ওই গাড়ির সমস্ত ডিটেলস বের কর আর ওর লাইভ লোকেশন আমাকে সেন্ড কর। ওকে স্যার। ঠিক আছে। লোকেশন দিয়ে এই ঘরটারই দেখাচ্ছে, গিয়ে দেখি। রাজু একটা বাচ্চা জোগাড় হয়ে গেছে, আজ রাত 9টার সময় হাইওয়েতে চলে আসবি, ঠিক আছে? আঙ্কেল চকলেট দাও। কোন চকলেট রাখলে পাবি? চুপচাপ এখানে বসে থাক। চকলেট। এ কানা থাম, আমি দেবো কানের নিচে। আ কি রে, তোর খুব শখ না বাচ্চা চুরি করার? চল জেলে, তোর সব শখ পূরণ করছি। বাবু চলো।